প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন। মিডিয়ার সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। করোনা ভাইরাস নিয়ে যা বললেন নায়িক অপু বিশ্বাস, মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব আজ নিস্তব্ধ হয়ে গেছে, পুরো বিশ্বের মানুষ আজ ঘরবন্দী হয়ে পড়েছে। তো করোনা ভাইরাসে সকলে আপনারা দূরত্বতা বজায় রাখবেন এবং কি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘরে থাকার চেষ্টা করবেন, সাবান দিয়ে হাত দিয়ে নিজেকে পরিষ্কার রাখবেন। বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে পুরো দেশের মানুষ আজ তারা কর্মহারা হয়ে পড়ে ঘরে বন্দী রয়েছে। করোনা ভাইরাসের কারণে সকলকেই অনেক মিস করি, কারোর সাথে দেখা করতে পারি না এবং কি সেই জন্য মাঝে মাঝে ফেসবুক লাইভে এসে বন্ধুদের সাথে আড্ডা মারি, এবং কি আমার সবচেয়ে প্রিয় কাছের মানুষ আব্রাহাম খান জয় তার সাথে খেলাধুলা করে বাসায় সময় পার করি। তো আপনারাও আপনাদের প্রিয়জনের সাথে সময় পার করেন। তো করোনা ভাইরাসে ভালো নেই পুরো দেশের মানুষ, টিভি চ্যানেল খুললেই দেখতে পাই শুধু মৃত্যুর খবর। তো করোনা ভাইরাসের কারণে মিডিয়াতে এখন কোনো কাজকর্ম নেই। তো বাংলাদেশে এখন অনেক হল বন্ধ হয়ে গেছে, সেগুলো ভেঙে মার্কেট করতেছে এমনটাও শুনতে পাই, তখন মনে অনেক খারাপ লাগে। নায়িক অপু বিশ্বাস আরো বলেন, আমি চলচ্চিত্রে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করেছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবি দিয়ে, তো এই করোনা ভাইরাসে আমাকে অনেক দূরে সরিয়ে দিল। তো প্রিয় দেশবাসী, আপনারা সকলে এই করোনা ভাইরাসে দূরত্বতা বজায় রাখবেন এবং কি ভালো থাকবেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন।